প্রথম ধাপে দেশের চব্বিশটি পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সকাল আটটা থেকে শুরু হওয়া এ ভোট চলে বিকেল চারটা পর্যন্ত এখন চলছে ভোট গণনা চব্বিশটি পৌরসভায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ মেয়র পদে তিরানব্বই সংরক্ষিত নারী ওয়ার্ডে দুশো ও সাধারণ ওয়ার্ডে ওয়ার্ড কমিশনার পদে আটশো একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন গত বাইশ নভেম্বর প্রথম ধাপে পঁচিশটি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন গাজীপুরের শ্রীপুরে একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে পৌরসভাটির ভোট স্থগিত করে করে নির্বাচন কমিশন